স্বামী মীর মোশাররফ রোবেনকে তালাক দিয়েছেন চিত্রনায়িকা মুনমুন। সম্প্রতি টাঙ্গাইলের সখীপুরের মসজিদের সামনে নেচে তুমুল সমালোচনায় পড়েন এই অভিনেত্রী। এরপরেই জানা গেল মুনমুনের সংসার ভাঙার ঘটনা। তবে এই ঘটনা ঘটেছে কুরবানি ঈদের সময়। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মুনমুন নিজেই। মুনমুন বলেন, আমার তেমন কোনো অভিযোগ নেই, দীর্ঘ 10 বছর আমরা একসঙ্গে ছিলাম। সে শুধু তার স্বার্থের কথাই ভেবে গেছে, সংসারের দিকে মনোযোগ ছিল না। সে সিনেমা বানাতে চাইতো আর আমি তার অর্থের যোগান দিতাম, কিন্তু কাজের কাজ কিছুই হতো না, যার কারণে আমি তাকে বলতাম সংসারের দিকে মনোযোগ দিতে, কিন্তু সে সেটা দিত না। মুনমুন আরো বলেন, সে আমাকে শারীরিক নির্যাতন করত। তাকে আমি আমার নিজের একটি ফ্ল্যাট ছেড়ে দিয়েছিলাম স্টুডিও বানানোর জন্য, বিভিন্নভাবে টাকা পয়সা দিতাম। আমিও চাইতাম সে উঠুক, সে নায়ক হতে চাইতো, আমিও সর্বোচ্চ চেষ্টা করতাম, কিন্তু আমাকে যে শারীরিক নির্যাতন করত এটা আমি মেনে নিতে পারতাম না। রুবেন পেশায় একজন শৌখিন মডেল। মুনমুনের সঙ্গে যাত্রা ও শো পারফর্মার হিসেবে কাজ করত সে। কাজ করতে গিয়ে অপেক্ষাকৃত বয়সে ছোট হওয়া সত্ত্বেও মুনমুন তাকে বিয়ে করে সংসারী হন। মুনমুন আরো বলেন, 10 বছরের মধ্যে 4 বছর সেপারেশনে ছিলাম। একটা সময় সে ফিল করতে পেরেছে এবং সেটা সে আমাকে জানায়, তারপর ফিরে আসে। তবে ফিরে আসার পরেও সে আগের মতো হয়ে যায়, সেই টাকা পয়সা নেওয়া মারধর করা, আর কোনো কাজ নেই তার, নিজের চিন্তায় অস্থির সে। অথচ আমাদের দুইজনের একটি সন্তান রয়েছে, সেদিকে তার কোনো মনোযোগ নেই, এসব কথা বলাই যেত না তাকে। মুনমুন আরো বলেন, সব মিলিয়ে দেখলাম রুবেনের সঙ্গে আমার একসঙ্গে থাকাটা সম্ভব না। আসলে শারীরিক নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছিল, যার কারণে আমি তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং কুরবানি ঈদের একদিন পরেই সেটা কার্যকর হয়। এর আগে মুনমুন 2003 সালে এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। 2006 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে 2010 সালে তিনি দ্বিতীয় বিয়ে করেন। এই দম্পতির 2 পুত্র সন্তান রয়েছে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।